ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওর টপিক হলো যে আমরা যখন মা গ্র্যাজুয়েশান পাস করি গ্র্যাজুয়েশান পাস করার পরে যখন মাস্টার ডিগ্রি করি অর্থাৎ তখন কিন্তু ভূগোলে মাস্টার ডিগ্রি করতে গেলে পুরোপুরি ইংলিশ মাধ্যমে করতে হয় তো আজকের ভিডিওটি আলোচনা করবো কীভাবে তুমি এই ইংলিশ মাধ্যমে পড়াশোনাটা করবে এবং বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে যে আমি কীভাবে পড়াশোনা করতাম তাহলে তোমাদের কাছে কিছুটা আইডিয়া চলে আসবে যে কীভাবে তোমরাও পড়াশোনা করতে পারো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে এই চ্যানেল নতুন ধারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য সেই সঙ্গে বলে রাখি তোমরা যেমন আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবশ্যই ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেই সঙ্গে আমার ইনস্টাগ্রামের যে নেম হলো সেটা হচ্ছে প্রণব চৌধুরী নাইনটি টু অবশ্যই এটা থেকে সার্চ করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও এবং চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো যাই হোক প্রথমে বলতে পারি যদি তোমরা প্রথমে ভূগোলে পড়ছো মাস্টার ডিগ্রি করছো প্রথমে তোমাদেরকে সিলেবাসটা ভালো করে বোঝার চেষ্টা করো যা শিখে এসছি যা জেনে এসেছি গ্র্যাজুয়েশন পর্যন্ত মাস্টার ডিগ্রিতে নতুন করে তেমন কিছু না জানার নেই এখানে কিন্তু যা পড়ে এসছো সেগুলোকেই পুনরায় হয়তো ডিটেলসে পড়তে পড়বে তো মাস্টার ডিগ্রি যদি তোমাকে ইংলিশে করার সময় তোমায় কিন্তু ইংলিশ ভার্সনের বই তো কিনতেই হবে সেই সঙ্গে বাংলা ভার্সনের বইও কিন্তু পাশে রাখতে হবে পড়া রিডিং পড়ার জন্য দেখো এবার যদি যখন আমরা ইংলিশ ভার্সনে লিখবো তখন পুরোপুরি যে গ্রামাটিক্যাল একটা বিরাট ব্যাপার থাকে তা কিন্তু নয় গ্রামাটিক্যাল ব্যাপারটা অনেকটা দূরে রাখলেও চলবে কোনো অসুবিধা নেই তোমাকে সেই সঙ্গে লেখার একটা ধাঁচ তৈরি করতে হবে পাশের স্ক্রিনশট দেখতে পাচ্ছ এগুলো আমার মাস্টার ডিগ্রির নোট এই নোটগুলি আমি কিন্তু নিজে তৈরি করতাম কীভাবে তৈরি করতাম দেখো আমি যেহেতু পড়তাম সিএসজিএম ইউনিভার্সিটি অর্থাৎ কানপুর ইউনিভার্সিটিতে সেখানে কি হতো নিজে নোট তৈরি করতাম আমি এবং নিজেই লিখতাম কিভাবে তৈরি করতাম যে আমি পাশে বই রাখতাম বাংলা বই তো রাখতামই তার সঙ্গে ওদের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী বই রাখতাম একটা করে যেমন জিএম ওর একটা বই রাখতাম তার সঙ্গে একটা রেফারেন্স বই রাখতাম এবারে আমি সবসময় টেন ইয়ার্সটাকে ফলো করতাম টেন ইয়ার্সের কোশ্চেনগুলো পুরোপুরি সলভ করতাম আমি জানতাম মাস্টার ডিগ্রিতে যখন তুমি পড়ছো দেখবি বেশিরভাগ কোশ্চেন টেন ইয়ার্স থেকে চলে আসে এরপর কি করতাম টেন ইয়ার্স ধরে এক একটা নোট তৈরি করতাম কিভাবে না পাশে বাংলা বই একবার রিডিং পড়ে নিতাম বুঝতে পারতাম যে এই নোটটা কীভাবে লিখতে হবে সেই সঙ্গে তোমাকে চেষ্টা করতে হবে ইংলিশ ভার্সনের বই এবং দুটো রেফারেন্স বই থেকে কম্বাইন করে নোট লেখার ইংলিশেই তোমাকে লিখতে 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 তোমার একটা প্র্যাকটিস চলে আসবে যে হ্যাঁ আমি আবার লিখতে পারবো সেই সঙ্গে বলে রাখি এখানে কিন্তু ছবি একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আমি যখন আমি মাস্টারডিগ্রি করতাম এক একটা পেপারে তিরিশটা পঁয়ত্রিশটা করে ছবি আঁকতাম কারণ ছবিটাই অনেকটা ভাইটাল ব্যাপার কারণ দেখো এখানে লং কোশ্চেন যেহেতু লিখতে হয় লং কোশ্চেনের ছবিটা খুব ভাইটাল একটা জায়গা নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকেও তাই করতে হবে ছবির সঙ্গে সঙ্গে নোটটা এমনভাবে লিখতে হবে খুব বড়ো কোনো দিন লেখা দরকার নেই মনে করো লং কোশ্চেন লিখছো লং কোশ্চেন যে বিরাট বড় নোট লিখতে হবে ইংলিশে তা কিন্তু নয় বাংলায় যতটা বেশি লিখতে হয় ইংলিশে ঠিক ততটাই কম লিখতে হয় তোমরা আমার নোটগুলো দেখো এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কীভাবে আমি তৈরি করতাম আমার নোটগুলো এইভাবে নিজেরা তৈরি করতে শেখো ইংলিশটা ইংলিশ আর কঠিন একদমই লাগবে না তোমার মনে হবে যে ইংলিশটা কিছুই নয় তোমাকে প্র্যাকটিস রাখতে হবে এবং সেই সঙ্গে ওই নোটগুলো মুখস্থ করে আবার লিখতে হবে কারণ ধরো ইংলিশটা আমাদের এতটা প্র্যাকটিসের মধ্যে আমরা নেই সেই প্র্যাকটিসটা আনতে গেলে তোমাকে পুরোপুরি ওই জায়গাতে ইনভলভ করতে হবে নিজেকে ইনভলভ করার পর তুমি নিজেই বুঝতে পারবে যে ইংলিশটা ততটা কঠিনই নয় কারণ মনে করো একটা ভূগোলের সংজ্ঞা দিচ্ছ ভূগোলের সংজ্ঞাটা বাংলায় আমি দিলাম সেটাকে ইংলিশ কীভাবে কীভাবে খুব সহজে করা যায় সেটাকে রিডিং পড়ো দেখো তুমি যেহেতু গ্রাজুয়েশান করে এসছো গ্র্যাজুয়েশনে অনেকটা কিছু শিখে গেছো এবার মাস্টার ডিগ্রিতে শেখার তো কিছু নেই তোমাকে শুধুমাত্র বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এই জন্য তুমি বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে ইউজ করতে পারো যেমন ডিকশনারি অ্যাপ ইউজ করতে পারো গুগল ট্রান্সলেট যেটা রয়েছে সেটা ইউজ করতে পারো এখান থেকে অনেক কিছু সাহায্য পেয়ে যাবে তুমি দুটো অ্যাপের কথা বললাম অ্যাপ দুটো অবশ্যই ডাউনলোড করে নিতে পারো যেটা ডিকশনারি অ্যাপ এবং একটা গুগল ট্রান্স ট্রান্সলেট একটা অ্যাপ বেরিয়েছে ওটাও তুমি ইউজ করতে পারো ওখান থেকে তুমি বুঝতে পেরে যাবে যে কীভাবে বাংলা থেকে ইংলিশটা করা যাবে এইভাবে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে করে যাও ইংলিশটাকে আমি আমি তোমাদেরকে কথা দিচ্ছি একদম কঠিন লাগবে না তোমরা চেষ্টা করো ঠিক এইভাবে প্র্যাকটিস করার এবং প্র্যাকটিস করার পর তুমি মুখস্ত লিখতে কিন্তু কখনোই ভুলবে না যখন তুমি আস্তে আস্তে মুখস্থ লিখতে শুরু করবে তুমি দেখবে আরও আমাকে অনেকটা ইজি হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা বললাম কি টেন ইয়ার্সটা ফলো করবে টেন ইয়ার্স যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে কোশ্চেনের উত্তর তৈরি করা এবং কোন 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 এবার আসতে পারে তোমরাই বুঝতে পেরে যাবে সেই সঙ্গে লেখার কোয়ালিটি ঠিক রাখবে এবং পিকচার মাস্ট বা ছবি মাস্ট দেবে এবং সেই সঙ্গে আমার নোটগুলি তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে নোট তৈরি করে আমি সিক্সটি সেভেন পারসেন্ট নাম্বার পেয়েছি সেই যাই হোক এইভাবে তোমরা তৈরি করে দেখো তোমরাও আশা করছি অনেক অনেক ভালো রেজাল্ট করবে ভিডিওটা কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের মন্তব্য অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য চলো এটুকু এটুকুই